যে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাঙ্ক ইউ দোস্ত। কি বার্থডে দিন কি পড়াশোনা কি করার দরকার আছে বার্থডে দিন? ডেডিকেশন। আমি বার্থডে দিন আমি সবসময় পড়াশোনা করি, আমি জীবনও করি নেই। শাবাস। কারণ কি আমি বলি, ঘুমায় পড়বো আবার 12টার সময় সবাই ডাক দিয়ে তুলে দিবে, এই জন্য 11টার দিকে পড়তে হয়েছি। ওরে ভাই, 10 মিনিট পড়ছি মাথা আমার হ্যাং করে গেছে। পিডি বললে মাথা হ্যাং হয় ভাই, পিডি বললে মাথা হ্যাং হয়, এত বাজে আজকে। আবার দেখি আমি আজকে সারাদিন সবকিছু বাদ দিয়ে দিচ্ছি, আমার 4 দিন পড়া লাগবো। দিদি কই পড়বি এটা তুই? আমি জানি না, আই ডোন্ট নো এনিথিং। এই জন্য আমরা পড়াশোনা করতে নর্থ ইন্ডিয়া যেতেছি, বুঝছেন? ফার্স্ট লেভেল দুজন মিলা বোঝার চেষ্টা করে পরে বুঝতে পারলাম ফাইনালি সাকসেসফুলি। এখন কি 14-5 করতে হবে? হ্যাঁ, 14-5 করতে হবে। একটা ব্রাউনি খাই, একটা ব্রাউনি খাই। আজকে বুফে খাওয়া প্লিজ, আজকে তোর বার্থডে না বল, আজকে তোর না বার্থডে বল, তুই কি আমি তো খাওয়াবো বাট নট বুফে। কি খাওয়াবো তাহলে বল? পেরি পেরি। বর্তমানে সীমান্ত সম্ভারে, হ্যাঁ, মেয়েদের বললাম যে চল ভালো কোথাও যাই, কিন্তু আসলে কুত্তার পেজে ঘি হজম হয় না, এই জন্য মেয়েদের নিয়ে আসছে সব নর্মাল দোকানে খাইতে। অনেকগুলো কিছু খাবে, অনেক কিছু খাবে। চলো আমরা যাই কোথাও। বেসিক্যালি হচ্ছে আমার স্যুপটা অনেক পছন্দ, আর স্বাদ হচ্ছে সি ফুড একদমই পছন্দ করে না, তো আমি একা একাই খাইতেছি, আর স্বাদ হয়েছে যে মোবাইল চালাইতেছে, এটা ভালো লাগতেছে না আমার। তো বেসিক্যালি আমরা হয়েছে জাস্ট স্যুপ খাইছি, আমি খাইছি, ও কিছু খায় নাই, ওর এখানে কোনো খাবার ভালো লাগে নি। সো আমরা এখন অন্য কোথাও যাইতেছি খাইতে। সো স্বাদ তোমার এখনো পেটে খিদায় গিজগিজ করতে চায় না? অনেক ক্ষুধা লাগছে। ওকে দেখি কোথায় যাওয়া যায়। পার্কিংস মার্গে আসছি। এই পেরি পেরি চিকেনটা হচ্ছে আমরা অনেক আগে থেকে খাই এখানে, কারণ এখানে ফুল চিকেন পাই আমরা 600 টাকা। আর এই পেরি পেরি চিকেন আমারও খুব পছন্দ। এ পর্যন্ত আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে অনেকবার আসছি, মোটামুটি সেম জিনিস খাইতে মোটামুটি 10 বারের উপরে আসছি শিওর আমি, আর স্বাদের সাথে এটা নিয়ে তৃতীয়বার আসছি স্বাদের সাথে। স্বাদ শেষ। সোনার বাংলাদেশ ব্যাট আসছে 29 টাকা। এই যে চকলেট নিয়ে স্বাদ খুশি হয়ে গেছে, থ্যাংক ইউ বেশি দিয়েছে চকলেট। আমার মনে হচ্ছে যে কি জানিস,
যে আমি যদি একটু ভালো করে পড়তে পারতাম তাহলে খুব ভালো হইতো, আমি আরো ভালো রিলেট করতে পারতাম। কথা হিসেবে কত পড়াশোনা হইলো রাত যে 8টা বাজে? আমরা হচ্ছে চ্যাপ্টার 15 শেষ করছি আজকে, সারাদিনে মাত্র চ্যাপ্টার 15 শেষ করছি আর 16 এ একটা ম্যাথ, একটা ম্যাথ আর 20টি বুঝাই দিল, 20টি বুঝাই দিছে। ওকে, আসলে এফিসিয়েন্সি কত তাহলে মেদি? খুবই কম। তো মেদি কি লিখলা কেকের উপরে? হ্যাপি বার্থডে শাদ। আমরা তো একটু পরেই দেখতে পারবো। সুইট কর্ন প্রথমবার স্বাদ খাচ্ছে খেয়ে তোমার অভিজ্ঞতা বলো, অনুভূতি কি? কোনো কি অনুভূতি নাই, কিছু বলছে না কেন? ভালো লাগে নাই। আর তোর কি খুব মজা লাগছে? তো আমরা হচ্ছে এখন কি বার্থডে কেক কাটবো, ফাইনালি দি মোমেন্ট ইজ অ্যারাইভ। হ্যাঁ, আছে কি আমরা আর কি রিয়েলি বার্থডে সেলিব্রেট করতেছি। হ্যাঁ ঠিক আছে, এবার কেক কাটো, একটু ধরবি না? আর ধরার কি আছে, আমার হাত ধরে কেন? না না না, আমার হাত ধরে। আচ্ছা স্যার, এখানে তো আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে মেয়েদি কি লিখছে, তো দেখেন কি লিখছে। এম প্লাস এস, এনতে তো মেয়েদি আর এস এ কি, আপনারা গেস করে না, গেস করা লাগবে না, এস তো সাত, সবাই জানে এটা।